বুধবার রাত আনুমানিক 7টা থেকে 7:30টার মধ্যে কে বা কারা সুজন মিয়ারে রাওয়ার বাগানের মধ্যে মারধর করছে, তার পরিপ্রেক্ষিতে সুজন মিয়া থানার মধ্যে শঙ্কর সরকার নামে একজনের নাম দিয়ে কেস করছিল। পরে চিকনছড়া পঞ্চায়েত এবং উত্তর সুরিলাম পঞ্চায়েত দুনো পঞ্চায়েতে মিল্লা ফগিরামুড়া সুদন দেবনাথের বাড়িতে একটা মীমাংসা সভা হয়। সেই সভায় শঙ্কর সরকার যে মারছিল সাব্যস্ত করে সেটা কেস করছিল, পরে এই বিচারের মধ্যে প্রমাণিত হয় যে শঙ্কর সরকার এই কাজে জড়িত নয়। কে বা কারা অন্ধকারে মারছে পরে এটা প্রমাণিত কোনো ব্যক্তিরে আর প্রমাণে পাওয়া গেছে না। তাহলে এই সুজন মিয়ার উপরে মারধরের ঘটনা মানে হিন্দু মুসলমানের ভিতরে একটা মানে সাম্প্রদায়িক একটা বিষয় হয়ে দাঁড়াইছিল, তার লেগে আপনার আজকা পঞ্চায়েত সহ দুই পঞ্চায়েত সহ বইছেন, কিটা হয়েছে মীমাংসা? আচ্ছা, মীমাংসা দেওয়া মনে করেন কোনো প্রমাণিত না হওয়াতে এইভাবে মীমাংসাটা শেষ করা হয়েছে। আর কেস যারা যারা নামে সন্দেহমূলক নামে যারা নামে কেস দিছিল সেই কেসটা সুজন মিয়া তুলে আনবে। আজকে কোন জায়গাতে বইছে আপনারা? ফগিরামুড়া সুদন দেবনাথের বাড়িতে।